নমস্কার বন্ধুরা এস বি একাডেমিক সেন্টারের প্রত্যেকটা ছাত্রছাত্রীকে স্বাগত আজকে আমি মাধ্যমিকের তো দেখো সাথে সাথে নিয়ে আলোচনা করছি তো দেখো তোমাদের কিন্তু স্কুল থেকে যে পর্ষদের যে বইটা দিয়েছে সেই পর্ষদের বই থেকে যে সমস্ত প্রশ্নগুলো আছে আর কি কোষে দেখি মানে যাকে বলে এক্সারসাইজ ওয়ান পয়েন্ট টুতে এবং যে প্রশ্নগুলো গুরুত্বপূর্ণ ভিডিও লাস্টের দিকে তোমাদের আমি বলে দেবো যে কোন প্রশ্নগুলো এবং ওয়ান পয়েন্ট টু এর কোন প্রশ্নগুলো এবং তার কোন অঙ্কগুলো যাকে বলে সেইগুলো মানে আসতে চলেছে তোমাদের তো দেখো তোমরা এই চার চারদাগার অঙ্কটা দেখে যাবে এটা কিন্তু বিভিন্ন যে তোমাদের টিনটি এক্সারসাইজ ওয়ান পয়েন্ট টু এর অঙ্ক তোমাদের টোটাল কিন্তু পর্ষদের উনিশখানা থেকে আঠেরোখানা থেকে উনিশখানা সেট আছে সেই সেট থেকে যে সমস্ত অঙ্কগুলো এসেছে পরপর সেগুলো আমি চেক করেছি এবং তার সঙ্গে ডবলু বিএইচ ঠিক আছে এবং তার সঙ্গে এবি টি এ যে সমস্ত বইগুলো আছে ব্র্যান্ডের বই সেই বইগুলো থেকে যে সমস্ত অঙ্কগুলো বারবার করে কমন এসেছে সেইগুলো তোমাদের আমি সলভ করে দেখাচ্ছি তো দেখো লশকু করেছে এখানে লসগু এক্স থ্রি এক্স স্কোয়ার মাইনাস টোয়েন্টি ফোর বাই সমান সমান এক্স মাইনাস থ্রি কোনি গুণ করেছে থ্রি নাইন এক্স স্কোয়ার মাইনাস তিন চব্বিশশো বাহাত্তর সমান সমান এক্স এক্স গুণ করলে এক্স স্কোয়ার

এটা কিন্তু দেখেছি অনেকবার এবং তার সঙ্গে এবিডিএতে একবার দেখেছি তার জন্য আমি দিয়ে দিলাম অঙ্কটা তো দেখো এখানে কী করেছি লস ওগু থ্রি আর এক্স থ্রি আর এক্স বসিয়ে দিয়েছি এখানে কী আছে থ্রি থ্রি কেটে গেলে কি থাকছে এক্স এক্স স্কোয়ার প্লাস এখানে এক্স এক্স কেটে গেলে কিছু তিন তারিখে নয় লস করে লস করে এবং সরল করেছি যাকে বলে পনেরো বাই এক্স তো দেখো এবার আমি কী করেছি এবার আমি কোনাকুনি গুণ করেছি এক্স কিউ প্লাস নাইন এক্স তিন পনেরো পঁয়তাল্লিশ এক্স তাই তো তো এখানে কি আছেন এক্স কিউ প্লাস নাইন এক্স শোন পঁয়তাল্লিশ তো পঁয়তাল্লিশ এর দিকে আসলে কীভাবে মাইনাস ছত্রিশ হয়ে যাবে পঁয়তাল্লিশ থেকে নয় বাদ দিলে মাইনাস ছত্রিশ তাহলে এক্স স্কোয়ার সমস এক্স স্কোয়ার মাইনাস ছত্রিশ জিকোয়াল টু জিরো এক্স শোন কি আছে প্লাস মাইনাস ছত্রিশ অর্থাৎ প্লাস মাইনাস সিক্স প্লাস মাইনাস রুট ছত্রিশ শোন প্লাস মাইনাস সিক্স তো দেখো এখানে অঙ্কটা খুব ইম্পর্টেন্ট অঙ্ক আছে তোমরা অঙ্কটা অনিয়মে করতে পারো ভয়ের কোনো কারণ নেই এই অঙ্কটাও ইম্পর্টেন্ট আছে এই অঙ্কটাও দেখে যাবে রোমান সিক্সের অঙ্ক টেন এক্স মাইনাস ওয়ান ওয়াই ওয়ান বাই এক্স এই লসু এক্স ক্যালকুলেশন করে টেন এক্স স্কোয়ার মাইনাস ওয়ান করেছি ফাইভ মাইনাস টু পাঁচ থেকে দুই দিলে কত হচ্ছে থ্রি থাকছে তাহলে টেন এক্স এক্স স্কোয়ার মাইনাস ফাইভ এক্স প্লাস মাইনাস মাইনাস প্লাস মাইনাস মানসে প্লাস প্লাস টু এক্স মাইনাস ওয়ান ইজুকাল জিরো তাহলে এখানে দেখো এখান থেকে ফাইভ এক্স কমন নিয়েছি কী আছে টু এক্স মাইনাস ওয়ান প্লাস ওয়ান কমন নিয়েছি টু এক্স মাইনাস ওয়ান টু এক্স মাইনাস ওয়ান ফাইভ এক্স প্লাস ওয়ান তাই তো তা দেখো টু এক্স মাইনাস ওয়ান টু যদি জিরো হয় এক্স ওয়ান 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 বাই টু অথবা ফাইভ এক্স প্লাস ওয়ান ইজিক টু যদি জিরো হয় এক্স ওয়ান ওয়ান কী আছে মাইনাস ওয়ান বাই ফাইভ দুটো অঙ্ক ইম্পর্টেন্ট দেখে যাবে সব থেকে বেশি ইম্পর্টেন্ট যেটা সেটা তোমাদের আমি ভিডিও লাস্টের দিকে বলে দেবো এই অঙ্কটাও দেখে যাবে রোমান সেভেনের অঙ্ক এটাও ইম্পর্টেন্ট অঙ্ক আছে ঠিক আছে আর টু বাই এক্স স্কোয়ার মাইনাস ফাইভ বাই এক্স প্লাস টু এজো জিরো লসাগু এক্স স্কোয়ার হলে কী হবে টু এক্স মাইনাস একটা এক্স এখানে এক্স এক্সের এক্স এক্সের কেটে গেলে তো দেখো এখানে একটু ভুল করেছে দেখি ভুল করেছে এখানে একটু দেখছি না ভুল করেনি ডাইরেক্ট অঙ্ক করেছে ঠিক আছে এদিক দিয়ে করা উচিত ছিল ঠিক ঘুরিয়ে দিয়েছে অঙ্কটা এদিক দিয়ে করেছে টু এক্স স্কোয়ার এটা কী আছে ফাইভ এক্স স্কোয়ার কী আছে ফাইভ এক্স স্কোয়ার দেখো অঙ্কটা কী করে করা আছে তোমরা দেখে নাও এখানে যদিও ঠিক অন্য নিয়মে করেছে একটু ঘুরিয়ে দিয়েছে এক্স এক্সকোয়ার দিয়ে ঠিক আছে অঙ্কগুলো দেখানোর সময় বেশি নেই মুশকিল হয়ে যাচ্ছে ঠিক আছে এক্স মাইনাস টু এক্স এক্স ওয়ান টু হবে টু এক্স মাইনাস ওয়ান জিরো হয় এক্স ওয়ানস ওয়ান বাই টু হবে ওকে পরের অঙ্কটা কী আছে পরের অঙ্কটা তোমার নাইনের অঙ্ক ওয়ান বাই এক্স মাইনাস থ্রি মাইনাস ওয়ান বাই এক্স প্লাস ফাইভ ইজিক টু ওয়ান বাই সিক্স আর করে আমরা পাচ্ছি এক্স প্লাস ফাইভ মাইনাস এক্স মাইনাস থ্রি ব্র্যাকেটের মধ্যে এক্স প্লাস ফাইভ মাইনাস এক্স প্লাস থ্রি এটা টেকে টেকে পাঁচ আর তিন কত হয় আট হয় ঠিক আছে

তাহলে কী আছে এক্স স্কোয়ার প্লাস নাইন এক্স মাইনাস সেভেন এক্স আর মাইনাস তেষট্টি তাহলে দেখো এক্স কমন নিলে কে থাকবে এক্স প্লাস নাইন থাকছে মাইনাস সেভেন কমন নিলে মাইনাস সেভেন সে প্লাস হয় এক্স প্লাস নাইন অর্থাৎ দেখতে পাচ্ছ এক্স প্লাস নাইন এক্স মাইনাস সেভেন এই যেগুলো জিরো খুব ইম্পর্টেন্ট অঙ্ক তাহলে এখানে এক্স প্লাস নাইন এই যেগুলো যদি জিরো হয় এক্স পঞ্চ মাইনাস নাইন অপর দিকে এক্স মাইনাস সেভেন এজগুলো যদি জিরো হয় এক্স পঞ্চ কী হবে প্লাস সেভেন তো এই অঙ্কগুলো তোমাদের আমি সলভ করে দিলাম বাকি যে অঙ্কগুলো আছে সেগুলো তোমাদের আমি দেখিয়ে দেবো আমাদের নেক্সট অঙ্ক দশ ব্যাগের অঙ্ক কে আছে ওয়ান এক্স এক্স বাই এক্স প্লাস ওয়ান প্লাস এক্স প্লাস ওয়ান বাই এক্স সমান সমান দুই পণ্য এক দুই পূর্ণ একার বার এগারোর বার মানে একের বারো যাকে বলে তো আমি এখানে দেখো অঙ্কটা একটু ধরে নিয়েছি এক্স বাই এক্স প্লাস ওয়ান সমান সমান এ তাই তো তাহলে এ প্লাস ওয়ান বাই এ সমান সমান পঁচিশ বাই বারো লসু করলে কী দেখছে এ স্কোয়ার প্লাস ওয়ান বাই এ সমান সমান পঁচিশ বাই বারো তাই তো তাহলে কোনাকণি গুণ করছি বারো এ স্কোয়ার প্লাস বারো এ পঁচিশকে পঁচিশ এ তাহলে দেখো বারো স্কোয়ার মাইনাস পঁচিশে প্লাস টুয়েলভ তাহলে এখানে লসও করেছি বারো বারো গুণ করলে কত বাই একশো চুয়াল্লিশ আবার আবার মাঝখানে পঁচিশও আনতে হবে ষোলো নয় পঁচিশ ষোলো যোগ নয় কত হয় পঁচিশ হবে আর ষোলো গুণ নয় হবে কত হবে একশো চুয়াল্লিশ হবে ঠিক আছে এই দুটো হলো মেইন কাজ তো এটা আমি করেছি আর তারপরে ফোর এ কমন কি থাকছে থ্রি এ মাইনাস ফোর মাইনাস থ্রি কমন এলে কি হবে থ্রি এ মাইনাস ফোর আর এখানে কী থাকছে থ্রি এ মাইনাস ফোর আর ফোর এ মাইনাস থ্রি ইজিক টু জিরো থ্রি মাইনাস ফোর যেগুলো টু জিরো হয় থ্রি এস ওয়ানস ওয়ান ফোর এস ওয়ানস ওয়ান ফোর বাই থ্রি ফোর এ মাইনাস থ্রি যেগুলো টু জিরো ফোর এস ওয়ানস ওয়ান থ্রি এস ওয়ান ওয়ান থ্রি বাই ফোর অর্থাৎ আমরা দেখতে পাচ্ছি এর মানটা পেয়েছি এবার এর মানটা পুট করলে কিন্তু আমরা মানটা পেয়ে যাবো কারণ তোমরা অঙ্কটা দেখো ঠিক এই দিকে অঙ্কটা এই যে করেছি দেখো এই মানটা এর সময় সময় কীছি এক্স বাই এক্স প্লাস ওয়ান ওকে তো এখানে দেখো তোমরা সঠিকভাবে দেখো এর মানটা এখানে বসিয়ে দিয়েছি আর এখানে লিখবে এর মান ফিরে পাই এর মান বসিয়ে পায় একটু উপরের দিকে লিখবে বসিয়ে পাই পয়াকার অবশ্যই ঠিক এইখানে লিখবে এইখানে লিখবে ঠিক উপরে লিখবে মুছে দিলাম তার মান আমি বসিয়েছি এটাও বসালাম কোনি গুণ করলাম গুণ করে কী থাকছে ফোর এক্স প্লাস ফোর সমান থ্রি এক্স ফোর এক্স মাইনাস থ্রি এক্স প্লাস প্লাস ফোর জিরোল টু জিরো এক্স প্লাস ফোর থ্রি এক্স থেকে ফোর এক্স থেকে থ্রি এক্স বাদ দিয়ে কটা থাকছে একটা এক্স থাকছে তাহলে এক্স ওয়ান শান কি থাকছে মাইনাস ফোর এক্স ওয়ান শান থাকছে মাইনাস থাকছে ওকে অপরদিকে এখানের মানটা এর মানটা বসিয়ে দিয়েছি এক্স বাই এক্স প্লাস ওয়ান তো দেখো গুণ করছি থ্রি এক্স প্লাস থ্রি শান শান সাইড থেকে মাইনাস মাইনাস দিলাম এক সমান সমান থ্রি হবে আনসার খেয়ে এক সময় সমান থ্রি হবে খুবই গুরুত্বপূর্ণ অঙ্ক মোস্ট মোস্ট ইম্পর্টেন্ট এই অঙ্কটাও কিন্তু খুবই গুরুত্বপূর্ণ যে সমস্ত অঙ্ক গুরুত্বপূর্ণ সেগুলো কিন্তু তোমাদের আমি বারবার করে দেখিয়ে দিচ্ছি ওকে এই অঙ্কটা দেখে যাবে আমি যেটা বেশি ইম্পর্টেন্ট দিচ্ছি সেটা করবে কোন গুণ করেছি কোনা কোন গুন করেই দেখো এটা বসিয়েছি গুন করে এটা হয়েছে এই সাইড এটা ঠিক আছে এগুলো কেটেছে আর কি ঠিক আছে কেটে গেছে কেটে গিয়ে আমাদের মানটা এটা থাকছে এটা থাকছে সেখান থেকে কমন নিলে কী থাকছে এডি কমন নিলে এক্স স্কোয়ার মাইনাস ওয়ান ওয়ান এদিকে বিসি কমন নিলে এক্স স্কোয়ার মাইনাস ওয়ান এক্স স্কোয়ার মাইনাস ওয়ান বসে গেছে আর এখানে কেছে এডি মাইনাস বিসি এখানে বসে গেছে ওকে তবে দেখো এক্স স্কোয়ার মাইনাস ওয়ান তো এক্স স্কোয়ার মাইনাস ওয়ান ইজিক টু জিরো এক্স স্কোয়ার শোনান ওয়ান এক্স ফোন কেসে রুট প্লাস মাইনাস ওয়ান এক্স ফোন কেছে প্লাস মাইনাস ওয়ান বেরিয়েছে অপরদিকে অপর থেকে এডি মাইনাস বিসি ইজিক টু জিরো তাই এডি নিক টু বিএসি ঠিক আছে বুঝতে পারছি অ্যান্সার হবে এক্স সমান সমান একবার ওয়ান আর একবার মাইনাস ওয়ান একবার প্লাস ওয়ান একবার মাইনাস ওয়ান আমাদের নেক্সট অঙ্ক এই অঙ্কটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ মোস্ট মোস্ট ইম্পর্টেন্ট অঙ্ক এই অঙ্কটা আমি বারবার করে কিন্তু অনেকবার পরীক্ষায় কিন্তু তোমাদের আমি প্রত্যেকটা পরীক্ষায় কিন্তু আমি দেখেছি খুবই ইম্পর্টেন্ট অঙ্ক তো দেখো টু এক্স প্লাস ওয়ান আর দিকে থ্রি বাই টু এক্স প্লাস ওয়ান এখানে এ ধরেছে টু এক্স প্লাস ওয়ান ইজ টু এ ঠিক আছে তো এ প্লাস থ্রি বাই এ ওয়ান ফোর লসে গোলে কি থাকছে এ স্কোয়ার প্লাস থ্রি বাই এ সোয়ানস ওয়ান ফোর কোন গুন গোলে কে ভাই এ স্কোয়ার প্লাস থ্রি সোয়ান সান ফোর এ মাইনাস ফোর এ প্লাস থ্রি এটা প্লাস ফোর এদিকে আসলে কে ভাই মাইনাস ফোর হবে ওকে তো দেখো এ স্কোয়ার ফোর এ প্লাস থ্রি জিরো এ স্কোয়ার মাইনাস থ্রি প্লাস ওয়ান প্লাস থ্রি মাইনাস থ্রি এ মাইনাস এ প্লাস থ্রি তাহলে লশুগো এখানে কমন এলে কী থাকবে এ কমন এলে এ মাইনাস থ্রি মাইনাস ওয়ান কমন এলে এ মাইনাস থ্রি থাকছে তাহলে দেখো এ মাইনাস থ্রি আর এ মাইনাস ওয়ান এ যেগুলো জিরো এ মাইনাস থ্রি যদি জিরো হয় এ সময়শ্রণ কি থ্রি হবে এ মাইনাস ওয়ান এ যেগুলো যদি জিরো হয় এ সময়সন কীভাবে ওয়ান হবে অর্থাৎ এই অঙ্কটাও কিন্তু খুব গুরুত্বপূর্ণ বলে আমি মনে করি খুবই গুরুত্বপূর্ণ ওকে মোস্ট মোস্ট ইম্পর্টেন্ট তো দেখো এখানে কিন্তু মানটা এখানে একটু ভুল হয়ে গেছে কেটে দিয়েছি এটা তো দেখো এটা মান এ সমান সমান এর মান কী ছিল এর মান ধরেছিলাম এর সমান সমান টু এক্স প্লাস ওয়ান অর্থাৎ টু এক্স প্লাস ওয়ান ইজ ইজিগুল টু এ তাহলে টু এক্স তো দেখো এখানে কিন্তু টু এক্স প্লাস ওয়ান ইজিগুল টু এ ধরেছিলাম তাহলে টু এক্স প্লাস ওয়ান এর জায়গায় কী বসেছে টু এক্স প্লাস ওয়ান সমান সমান থ্রি তাহলে টু এক্স তো দেখো টু এক্স সমান সমান যদি টু হয় তাহলে এখানে আর লাইন লিখতে পারো এক্স সমান সমান টু বাই টু টু বাই মানে কি টু ওকে টু ওয়ান ওকে ওয়ান আর এখানে এর মান আমি টু এক্স প্লাস ওয়ান বসিয়ে দিয়েছি প্লাস ওয়ান সমান সমান ওয়ান টু এক্স সমান সমান কী আছে টু এক্স সমান সমান ওয়ান মাইনাস ওয়ান অর্থাৎ টু এক্স সমান সমান জিরো তাহলে এক্স সমান সমান কী আছে জিরো বাই টু সমান সমান জিরো অ্যান্সার ওকে তো এবার দেখো এই অঙ্কটা তারা দেখেন অঙ্ক এক্স প্লাস ওয়ান বাই টু প্লাস টু বাই এক্স প্লাস ওয়ান সমান সমান এক্স প্লাস ওয়ান বাই থ্রি তো দেখো এখানে কী করেছি এক্সগুলোকে এই দিকে দেখেছি আর সংখ্যাগুলোকে সব এই দিকে রেখে দিয়েছি আর এখানে কী করেছি আমরা লসগু করেছি এক্স প্লাস ওয়ান লস আঘু করলে কী থাকছে টু মাইনাস থ্রি থাকছে তাই তো অপরদিকে এই দিকে লস্যু কত সিক্স সিক্স যদি লসাগু থাকে এখানে কত আছে দুই হচ্ছে তিন দিগুণ্চয় দুই আছে টু এক্স প্লাস টু এই দিকে কত কত হচ্ছে তিন হচ্ছে তিন ছয় তার মানে কী আছে থ্রি এক্স প্লাস মাইনাসে মাইনাস মাইনাস থ্রি এক্স তিন দুই ছয় তো এখানে হচ্ছে থ্রি এক্স মাইনাস হচ্ছে প্লাস মাইনাসে পরিবর্তন হয়ে যাচ্ছে আর মাইনাস তিন ছয়কে ছয় আর এখানে পাঁচ ওকে পাঁচ হয়ে যাচ্ছে তাহলে দেখো তাহলে দেখো এখানে দেখো কী করেছি দুই থেকে তিনবার দিলে মাইনাস ওয়ান হবে মাইনাস ওয়ান বাই এক্স প্লাস ওকে তা দেখো ক্যালকুলেশন করেছি এক্স প্লাস ওয়ান মাইনাস এক্স মাইনাস সিক্স আর দেখে কী আছে মাইনাস সিক্স গুণ করে কী হয়েছে ল একটা মাইনাস ওয়ান কমন নিয়েছি গুণ করে এটা হয়েছে মাইনাস কমন নেওয়া মাইনাস কমন নেওয়ার পর প্লাস মাইনাস পরিবর্তন হয়েছে মাইনাস মাইনাস কেড়ে দিয়েছি এক্স স্কোয়ার মাইনাস সেভেন এক্স ইজিক টু জিরো আর এখানে একটা লাইন যদিও করা হয়েছে এখানে একটা লাইন করা উচিত ছিল এক্স স্কোয়ার প্লাস সেভেন এক্স প্লাস সিক্স ইজিকুয়াল টু সিক্স এই সিক্স এই সিক্স এই সিক্স কেটে দেওয়া উচিত ছিল আর এক্স স্কোয়ার প্লাস সেভেন এক্স না এক্স মানস কী থাকছে জিরো থাকছে এক্স প্লাস সেভেন এজিক্যাল টু জিরো হয় তাহলে এক্স ওয়ান সেভেন কী হবে মাইনাস সেভেন হবে তো দেখো অঙ্কটা খুবই গুরুত্বপূর্ণ অঙ্ক তো দেখো এখানে কি আছে এক্স প্লাস থ্রি বাই এক্স মাইনাস থ্রি এজিকোয়াল টু এটা কিন্তু এ ঠিক আছে ভুল করমে হয়তো লিখে ফেলেছে এ প্লাস এ প্লাস এর মানে কেছে ইয়ে প্লাস সিক্স বাই এ সমানসব ফাইভ লসু এ তো কি এ স্কোয়ার প্লাস সিক্স বাই এ সমানসব ফাইভ এ স্কোয়ার মাইনাস ফাইভ এ প্লাস সিক্স এ স্কোয়ার থ্রি প্লাস এ মাইনাস থ্রি তো দেখো এটা কিন্তু আছে ওকে তাহলে কী থাকছে এ স্কোয়ার মাইনাস থ্রি এ মাইনাস এ প্লাস সিক্স মানে মানে এটাকে কমন নিচ্ছে লস কেন হবে a-3, থ্রি মাইনাস টু কমন কেছে এ a থ্রি a মাইনাস থ্রি এ তাহলে তাহলে এ স্কোয়া মাইনাস থ্রি এ মাইনাস টু এ প্লাস সিক্স এ কমন এলে এ মাইনাস থ্রি মাইনাস টু কমন এলে এ মাইনাস থ্রি এ মাইনাস থ্রি 0 তাহলে এ মাইনাস থ্রি যেগুলো হয় এ মাইনাস এ টু হয় এ আছে ওকে তাহলে দেখো এক্স প্লাস থ্রি বাই এক্স মাইনাস থ্রি টু এক্স মাইনাস টুয়েলভ মানে নয় তিন কত হয় বারো হয় এখানেটাও ভুল করেছে এই যে জিনিসটাকে এই দিকে নিয়েছে আবার ওইদিকে আবার নিয়ে গেছে দরকার কী আছে আমার এইভাবে করলে তো হয়ে যেত সে ঠিক আছে করেছে আর কী করা যাবে নয়ের তিন বারো মাইনাস বারো করেছে আবার এদিকে গিয়ে প্লাস বারো হয়েছে ঘুরে ফিরে সেই একই জায়গায় গেছে ছাত্রটা করেছে তো তাহলে এক সময় সময় কিছু বারো বাই দুই শোন ছয় সেম এটাও কিন্তু মানটা পেয়েছি আমরা নয় পেয়েছি আমাদের পরের অঙ্ক ষোলো দাগের অঙ্ক তো দেখো এখানে যে অঙ্কটা আছে প্লাস এ বাই এক্স এদিক কী হয়েছে মাইনাস এ বাই ওয়ান বাই এক্স হয়েছে আর ওয়ান প্লাস ওয়ান বাই এ প্লাস ওয়ান বাই যেটা আছে সেটা কিন্তু এখানে আমি রেখে দিয়েছি তাই তো তো লসুঘু করেছি এক্স কমন গেছে এ প্লাস এখানে এব বি এ হয়েছে আর করেছি করলে কী থাকছে এক্স থাকছে এ থাকছে এখানে কী থাকছে এবি থাকছে তো জাস্ট আমি এখান থেকে কী করেছি এক্স এক্স কেটে নিয়েছি আর এখানে মাইনাস এ বি মাইনাস এ মাইনাস বি আর নিচে যেটা আছে সেটা তো রয়েছে অলরেডি তো দেখো এখানে কী করেছি একই জিনিস আবার বলছি এটা এর সঙ্গে এটার সঙ্গে গিয়ে তো পরপর আমি সাজিয়ে নিয়েছি এটা এটা দিয়েছি তারপরে এটা এটা এখানে দিয়েছি সংখ্যা মানে ডিজিটগুলো বসিয়েছে এখানে এ কম নিলে এক্স প্লাস বি থাকছে এক্স কম নিলে এক্স প্লাস বি থাকছে এক্স প্লাস বি এখানে কী থাকছে এ প্লাস এক্স বসিয়ে দিয়েছি তাহলে দেখো এক্স প্লাস বি যদি জিরো হয় এক্সো অনশন কীভাবে মাইনাস বি হবে আবার এ প্লাস এক্স যদি জিরো হয় এক্সো অনশন কীভাবে মাইনাস এ হবে তো মোটামুটিভাবে অঙ্কটা হয়ে গেছে খুবই গুরুত্বপূর্ণ অঙ্ক তো দেখো এই যে অঙ্কটা আছে এই অঙ্কটা কিন্তু পরীক্ষায় অতটা পরিমাণে আসে না তাও সত্ত্বেও তোমাদের আমি তোমাদের সামনে আমি তুলে ধরেছি তো দেখো এখানে কিন্তু লসুকু করা হয়েছে তিন পাঁচে পনেরো আর এক ষোলো ষোলো বাই পাস লসু করে পেয়েছি টুয়েলভ এক্স স্কোয়ার প্লাস চুরাশি এক্স প্লাস সতেরো এক্স তো দেখো এটা পেয়েছি এবং নিচে গুণ করে পেয়েছি এটা পেয়েছি তোমরা এগুলো কিন্তু খুব সুন্দর করে খাতায় ঢুকবে ওকে খুব ইম্পর্টেন্ট তো দেখো এই তো পরীক্ষা কিন্তু অতটা আসেনি আজ পর্যন্ত মাধ্যমিকে তাও দিয়ে দিয়েছি আমি আমি যে অঙ্কগুলো গুরুত্বপূর্ণ বলছি সেটাই তোমরা প্র্যাকটিস করবে ভালো করে ঠিক আছে এবং তার অতিরিক্ত করার দরকার নেই নাইন এক্স প্লাস সিক্সটি এইট সেনশন জিরো নাইন এক্স সানসান কী আছে সিক্সটি এইট তাহলে এক্স সমানসান কী হবে সিক্সটি এইট বাই নাইন তাই তো তো দেখতেই পারছো নাইন এক্স প্লাস সিক্সটি এইট এই যেগুলো জিরো নাইন এক্স ওয়ানসান মাইনাস সিক্সটি এইট এক্স ওয়ানস ওয়ান সিক্সটি এইট বাই নাইন এইভাবে লিখবে হ্যাঁ মাইনাস সিক্সটি এইট বাই নাইন এরকম এরকম করে লিখেছে কোনো সমস্যা নেই একই ব্যাপার অপরদিকে এটা তারপর দেখি এক্স মাইনাস থ্রি জিগো টু জিরো এক্সো পাঁচওয়ান থ্রি নির্ণয় সমিতরণ সমাধান এক্সো পঞ্চান থ্রি এক্সো পঞ্চয় মাইনাস সিক্সটি এইট বাই নাইন ওকে আমাদের পরের অঙ্কটা এই অঙ্কটা তো দেখো এখানে এত কিছু করার দরকার নেই সব লেখার দরকার পড়ে না এটা আমি এক্স প্লাস থ্রি এক্স মাইনাস থ্রি জিগো টু এ তোমরা এটাই লিখবে ঠিক আছে তারপর তোমরা এখান থেকে লিখবে এ প্লাস এটা উল্টে গেছে তার জন্য সিক্স বাই এ হয়েছে এটা আমাদের লসে করে এটা হয়েছে মিডিল আমার ফাংশান থ্রি প্লাস টু এটা সিক্স এসকে মাইনাস থ্রি এ মাইনাস টু এ প্লাস সিক্স যেগুলো জিরো এ কমন এলে এ মাইনাস থ্রি টু কমন এলে এ মাইনাস থ্রি ঠিক আছে তো দেখতেই পারছি আমরা এখানে দেখতে পারছি এ মাইনাস থ্রি এ মাইনাস থ্রি থেকে এ মাইনাস থ্রি কমন এসে এ মাইনাস টু এখানে এ মাইনাস টু দুটোই রাশির গুণ ফল ঠিক আছে তো দেখতে পাচ্ছি এ মাইনাস থ্রি এ যেগুলো জিরো এ আবার এ এ মাইনাস টু যেগুলো জিরো এ সময় সময় তাই তো তো এবার মোটামুটি মানটা কিন্তু আমাদের ফিরে পাবো মানটা ফিরে পেয়েছি দেখো এখানে এর মান কেসে এক্স মাইনাস থ্রি এক্স প্লাস থ্রি এক্স মাইনাস গুণ করার পর যেটা পাচ্ছি এক্স সময় কী পাচ্ছি এক্স কিন্তু পাচ্ছি মাইনাস মাইনাস এখানে কেটে দিয়েছি সদে করে বড় সিক্স অর্থাৎ এর অ্যান্সার কিন্তু হবে সিক্স ঠিক আছে আরেকটা মান বের করতে হবে আর একটা মান দেখতেই পারছি এস ওয়ান্স ওয়ান টু এক্স প্লাস থ্রি বাই এক্স মাইনাস থ্রি সময়ান টু এক্স প্লাস থ্রি শোনয়ান দুইতে গুণ করছি টু এক্স মাইনাস সিক্স এক্স এক্স মাইনাস টু এক্স ওয়ান্স ওয়ান মাইনাস সিক্স মাইনাস থ্রি তাহলে এখানে দেখতে পারছি টু এক্স থেকে একটা এক্স বাদ দিলে মাইনাস এক্স ফোন মাইনাস নাইন মাইনাস মাইনাস কেটে দিলে এক্স এক্সোয়ান নাইন অ্যান্সার ঠিক আছে অর্থাৎ এর অ্যান্সার হবে নির্ণার সমাধান এক্স পাঁচ পয়েন্ট সিক্স এক্স এক্সো পাঞ্চপয়ান নাইন অপরদিকে আমাদের পরের অঙ্কটা আছে ষোলোদায়গের অঙ্ক এটাও গুরুত্বপূর্ণ অঙ্ক দেখানোর অঙ্কটা খুব ইম্পর্টেন্ট কিন্তু দেখতে পাচ্ছ এখানে জাস্ট আমি কী করেছি প্লাস ওয়ান বাই এক্স আছে এইদিকে এসে মাইনাস ওয়ান বাই এক্স হয়েছে আর এখানে ওয়ান প্লাস ওয়ান বাই এ ওয়ান বাই এ প্লাস ওয়ান বাই বি যেটা আছে সেটা আমি বসিয়ে দিয়েছি জাস্ট এখানে কী করেছি লস উগু করেছি লস উগু করে কিন্তু এটা পেয়েছি ঠিক আছে এটা আর কী বোঝাবো সহজ অঙ্ক আছে খুবই ইম্পর্টেন্ট অঙ্ক খুবই গুরুত্বপূর্ণ তোমরা বলেছিলে যে ইম্পর্টেন্ট অঙ্ক স্যার বলছেন না কেন এ দেখো ইম্পর্টেন্ট অঙ্ক এটা আগের অঙ্কটা ইম্পর্টেন্ট এই যে উপরে যেটা অঙ্ক আছে উপরে যে অঙ্কটা আছে পনেরো ধায়গের অঙ্কটা পনেরো দায়গের অঙ্কটাও গুরুত্বপূর্ণ ওকে তারপরে দেখো আমরা এটা করার পরে এখান থেকে জাস্ট এখান থেকে এক্সটাকে এদিকে রেখেছি প্লাসে বিটাকে এদিকে নিয়ে আসছি সাজিয়ে নিয়েছি অঙ্কটা সাজিয়ে নেওয়ার পর কমন নিয়েছি এক্স প্লাস এ এক্স মাইনাস বি ঠিক আছে দেখতে পারছো আগের আগেরগুলো দেখাচ্ছি তোমাদের আমি ওকে তো দেখো দুটি রাশির গুণফল দুটি রাশির গুণফল এক্স প্লাস এজ ইকাল টু প্লাস এ ইজিক টু জিরো এক্স ওয়ান শান মাইনাসে এক্স প্লাস বি ইজ ইকোয়াল টু জিরো তাহলে এক্স ওয়ান ওয়ান মাইনাস বি ওকে তাহলে এক্স মাইনাস এক্স ওয়ান ওয়ানসান মাইনাসে এক্স প্লাস বি এজ ইকাল টু জিরো এক্স ওয়ান ওয়ানসান কিছু মাইনাস বি তাহলে নিণ্ণ সমাধান এক্স শুনশন মাইনাসে এক্স শুনশন মাইনাস বি সদরতা অঙ্কটা ইম্পর্টেন্ট আছে এটাও দেখে যাবে এটা ইম্পর্টেন্ট আমি দিয়েছি তো দেখো সুন্দর করে অঙ্কগুলো এটা কিন্তু এক্স প্লাস এ বাই এক্স মাইনাস এ সমসান এম ধরেছি ঠিক আছে তাহলে দেখো একটু নিচের দিকে যাচ্ছে ঠিক আছে একটু নিচের দিকে যাচ্ছে এটা কিন্তু লসু এম এসকে এখানে এম এস কে মাইনাস ফাইভ এম প্লাস সিক্স তো দেখো এখানে কিন্তু আমরা এটা করে আমরা দেখতে পাচ্ছি এম মাইনাস থ্রি এম মাইনাস টু পাচ্ছি তো অঙ্কটা দেখে নেও খুব সুন্দর এম মাইনাস থ্রি জিগুলো টু জিরো এম সমান থ্রি আবার এম মাইনাস টু জিগোলু জিরো এম সমস ওয়ান টু এবার মানটা আমাকে ফিরে পেতে হবে তো দেখতে পাচ্ছি এম মাইনাস টু জিগোলো জিরো এম সমস ওয়ান টু এম মাইনাস থ্রি তো দেখো এম এর মানটা আমরা বসিয়ে দিয়েছি ঠিক আছে এম এর মানটা বসিয়ে দিয়েছি আমরা এক্স প্লাস এ বাই এক্স মাইনাস এ সমাঞ্চ ওয়ান থ্রি এক্স প্লাস এ সমসান কী আছে থ্রি এক্স মাইনাস থ্রি এ তো এখানে আমরা কী করছি মাইনাস টু এক্স সময় মাইনাস ফোরে মাইনাস মাইনাস কেটে দিয়েছি বোধ সাইড থেকে তাহলে আমরা এখানে নজর করে দেখতে পাচ্ছি এক্স সমান টু টুয়ে থাকছে উপরে এসে কি দুই দিয়ে ভাগ করা যদিও আমরা পেয়েছি একই ব্যাপার একবারে করলে অত না করলেও চলতো এসব তো দেখো এটাও সেম টাইপের অঙ্কটা করা হয়েছে অর্থাৎ এই অ্যান্সার কিন্তু এটা ঠিক আছে অ্যান্সার কিন্তু এটা খাতায় টুকবে খুবই গুরুত্বপূর্ণ অঙ্ক এটা আমার পক্ষ থেকে ইম্পর্টেন্ট বলে আমি মনে করি নেক্সট অঙ্ক এটাও কিন্তু খুব ইম্পর্টেন্ট খুবই ইম্পর্টেন্ট মোস্ট মোস্ট ইম্পর্ট্যান্ট মোস্ট মোস্ট ভাইটাল বলে আমি মনে করি এটা দেখে নেওয়া অঙ্কটা এখানে জাস্ট একটু পরিবর্তন করেছি না পরিবর্তন করা লাগেনি সব তো মানে সাজানো আছে জাস্ট এখানে লসগু করে পেয়েছি এখানে ক্যাটাকুটি করে এইগুলো কেটে গিয়ে এখানে বি বি থাকছে বি কেটে গেলো উভয় কি বি দিয়ে ভাগ করে পাই দেখতেই পারছ ভাগ করেছি এখানে এক্স গুনগুলো এক্স স্কোয়ার প্লাস বি এক্স এর দিকে গুনগুলো সে এ স্কোয়ার প্লাস এ বি সুন্দর করে সাজিয়ে নিয়েছি এবার সাজাবেটা এটা জাস্ট বসিয়েছি এই যে এখানে সাজানো হয়েছে তো দেখো মাইনাস বি মানে এক্স নাকি এক্স প্লাস আর এদিকে বি কমন কী থাকছে এক্স মাইনাস এ থাকছে তো জাস্ট এখানে একটা বোঝানোর ব্যাপার আছে এক্স প্লাস এক্স তো দেখো এইদিকে দেখাও এক্স মাইনাস এক্স দুটো এক্স মাইনাস থেকে একটা এক্স কমন আসছে আর এক্স এ আর প্লাস বি এটা এখানে বসিয়ে দিয়েছি ওকে তাহলে দেখো দুটি রাশি গুণফল এক্স মাইনাস এ যেগুলো জিরো এক্সো পাঞ্চ মানে এক্স প্লাস এ প্লাস বি টু জিরো তাহলে দেখো এক্স এক্সো সমান এখানে কমনে লিখে থাকছে এ প্লাস বি থাকছে অর্থাৎ অ্যান্সার কিন্তু এটা ওকে পরের অঙ্কটা আমাদের উনিশ ধাকার অঙ্ক এটাও দেখে নাও খুব সুন্দর করে টোকা আছে জাস্ট এটা এই নিয়ম করেছে বাট আমি তোমাদের আর একটা নিয়ম করিয়ে দেবো এই নিয়মটা অনেকটা কঠিন আছে তো তোমাদের একটা বুদ্ধি শিখাচ্ছি তারা তোমরা না বোঝাচ্ছি তোমরা এটা টুকবে ঠিক আছে এই নিয়মটা করবে করার পরে তোমরা এটা বাদ দিয়ে দেবে এই লাইনটা টুকবে না ঠিক আছে এই লাইনটা টুকবে না আর এই লাইনটা টুকবে না ঠিক আছে এই দুটো লাইন কিন্তু বাদ দেবে তোমরা এখান থেকে করবে ভালো করে বোঝো আমি কী বলছি তোমরা এই দুটো লাইন বাদ দেবে এই লাইন থাকবে এই লাইন থাকবে তোমরা এখান থেকে করবে এটা কাটবে আর এটা কাটবে আর কাটবে এটা কাটবে এটা কাটবে কেটে যাচ্ছে প্লাস মাইনাস কেটে যাচ্ছে আর বাকি থাকছে দুটো তোমরা কিন্তু এই দুটো লাইন কিন্তু বাদ দেবে ঠিক আছে কোনগুলো বলছি বুঝতে পারছো এটা যেভাবে আছে সেইভাবে থাকবে তো তিনশো আঠারো হয়েছে আমাদের মিডিল জাম ফাংশান করে আমরা দেখতে পারছি অঙ্কটা খুবই গুরুত্বপূর্ণ অঙ্ক একটা পেয়েছি এক্স মাইনাস সেভেন জিরো টু জিরো তো দেখো এক্স মাইনাস সেভেনে যেগুলো জিরো পাচ্ছি আর একটা এক্স প্লাস টু জিরো তাহলে আমরা পাচ্ছি নির্ণয়ের সমাধান একটা সেভেন একটা মাইনাস টু ওকে আমাদের এরপরে কুড়িদাগের অঙ্ক যেটা আছে এ অঙ্কটাও খুবই গুরুত্বপূর্ণ অঙ্ক পরীক্ষা যদি আজ পর্যন্ত মাধ্যমিকে আসেনি তা সত্ত্বেও আমি ইম্পর্টেন্ট দিয়েছি দেখে না তো অঙ্কটা জাস্ট এই অঙ্কটা কিন্তু খুব ইম্পর্টেন্ট আছে দেখতেই পারছো অঙ্কটা ঠিক আছে এটা প্লাস ওয়ান প্লাস ওয়ানের দিকে প্লাস টু করে দিয়েছি একবার অঙ্কটার সমস্যা মিটে গেছে তোমরা জাস্ট এখান থেকে দেখতেই পারছো অঙ্কটা দুটি রাশির গুণ ফল শূন্য এই নিয়মে করবে এই নিয়মটা সহজ নিয়ম আছে ঠিক আছে এখান থেকে এক্সট্রা কমন নিলে এটা থাকছে দুটি রাশি গুণ ফল শূন্য তাহলে দেখো দুটি রাশি যদি এক্স কমিশন জিরো হয় তাহলে ওয়ান বাই এই যে এটা কি আছে দেখো এখানে কিন্তু সলভ করা আছে দেখতেই পারছ এখানে লস্যু করেছি লস্যু করে এটা হয়েছে তো দেখো তারপরে সমাধান করছি সমাধান করে আমাদের এক্স রে মান এটা পাচ্ছি আর একটা এক্স রে মান কিন্তু জিরো পাচ্ছি ঠিক আছে অঙ্কটা যদিও মাধ্যমিক আজ পর্যন্ত আসেনি তা সত্ত্বেও তোমরা ভালো করে প্র্যাকটিস করবে আমাদের সর্বশেষ অঙ্ক এটা এটাও দেখে নাও এটার বলার কোনো কিছু নেই খুব ইজি অঙ্ক খুব একটা পাতি টাইপের অঙ্ক দেখতে পাচ্ছি অ্যান্সারটা তোমরা নির্ণয়ের সমাধান আমরা কিন্তু দুটো দেখাতে পারছি ঠিক আছে ভিডিওটি দেখার জন্য এসবি একাডেমিক সেন্টারের তরফ থেকে প্রত্যেকটা ছাত্রছাত্রীকে নাই অসংখ্য ধন্যবাদ সুস্থ থাকো ভালো থাকো চ্যানেলের সঙ্গে যুক্ত থাকো এটাই আমার একান্তর তোমাদের কাছে